বিয়ে কিন্তু আমার দুইবার হয়ে গেছে। আমরা এটা একটু শুনতে চাচ্ছি যে এখনো কিন্তু মানে বিয়ে হয়তো ধরেন একবার হয়, এক ধরনের আর এক ধরনের দুইবার হয়েছে। একবার নিজেরা মানে বন্ধু বান্ধব মিলে কোনো রকম পেপার একটা সই, কারণ আমার মা রাজি হচ্ছিল না, ওটা ওইটুকুর জন্য আমাকে করছে আর কি। তারপরে পরে আমার মা রাজি হয়ে আমাকে পরে ধুমধাম সম্মানের সহিত উঠে গেছে। বগুড়ার সই, বগুড়ার মেয়ে? তো এই যে বগুড়ার আপনার শৈশব কৈশোর কোথায়? আমি বগুড়ার মেয়ে হলে আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, তো আমার বাবার সূত্রে আমি শৈশবটা বেশিরভাগই আমার কেটেছে গাইবান্ধা ডিস্ট্রিক্টে। তো আমার ছয় বোন দুই ভাই, তো আমার বাবা ছিলেন খুবই মানে সাংস্কৃতিক মনা, সবাইকেই সে কিছু না কিছু শিখিয়েছেন, যে কেউ গানে কেউ নাচে কেউ তবলায়। আপনি আপনার গানের জায়গায় আসবো, আপনার লেখাপড়া কোথায়? তারপরে আমার আমি সরকারি গার্লস স্কুলে পড়াশোনা করি, একটা হচ্ছে সুন্দরগঞ্জে আমিনা উচ্চ বিদ্যালয়ে। ওখান থেকে আসার পর আমার আব্বা হঠাৎ করে অবস্থা শেষ হলে সে স্ট্রোক করে মারা যায়, তখন আমার ম্যাট্রিক পরীক্ষাটা ওখানে দেওয়া হয়নি তখন আমি শিবগঞ্জে এসে ম্যাট্রিক পরীক্ষাটা দিই। দেওয়ার পরে মহিলা কলেজ থেকে আজিজুল হক কলেজ গ্রাজুয়েশন শেষ, তারপর বিয়ে আর আগানো হয়নি। কিন্তু এই যে আপনি মাঝখানে এইভাবে আপনার বাবার চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় আপনি যাতায়াত, এরপরে পড়ালেখা, তারপরে বিয়ে, আমার তো মনে হয় হঠাৎ করে তো মানুষের বিয়ে হয় না, বিয়ের আগে দেখা শোনা আরো অনেক কিছু, যদি একটু বলেন। বিয়ের আগে আসলে আমি ছিলাম হচ্ছে আমি একটা মানে খুব নিজের চঞ্চলা মনে একটা মেয়ে ছিলাম। আমি খেলাধুলাও করছি, আমার অনেক সার্টিফিকেট আছে, খেলাধুলাও আমি করেছি। তারপরে সঙ্গীতে যেখানেই গান সেখানেই ছুটে ছুটে গেছি। তারপরে হচ্ছে যে আমার প্রেম ভালোবাসা ওইভাবে আসলে করার মতো মেন্টালিটিও ছিল না, আর হচ্ছে আমি আসলে করিও নির্ভরে বন্ধু তো ছিল অনেক, আমার বন্ধু এখনও বন্ধু, আমার সব বন্ধু এখনও, আমি 88 ব্যাস, আমার অনেক বন্ধু আছে। বাট ওই রকম ধরনের যে প্রেম করে মানে প্রেমটা নিব, আর আমি ছিলাম সব ছোটো মেয়ে, আমার মার খুব আশা ছিল যে আমাকে নিয়ে যে সে দেখে শুনে বিয়ে দিবেন। তারপরেও কিন্তু এই দেখাশোনা তো আপনি নিজেই করলেন, মার সেই ইচ্ছাটা হলো না, হয়নি, মার আর হয়নি। পরে আমি বগুড়ায় করতোয়া সঙ্গীত নিকেতনে আমি ওখানে গান করতে যাই, সেই সুবাদেই মহিবুল ইসলাম তোর সাথে আমার পরিচয়, উনি গিটারে ছিল, উনি সত্যিকার অর্থে আমার টিচার ছিল, এখন ঘরের টিচার হয়ে গেছে, এখন ঘরের টিচার। আমাদের সংসার জীবন এখন 31 বছর চলছে। এই তারপরে প্রেম দিয়ে দিয়ে কিন্তু আমার দুইবার হয়ে গেছে। আমরা এটা একটু শুনতে চাচ্ছি যে এখনো কিন্তু মানে বিয়ে হয়তো ধরেন একবার হয়, এক ধরনের আর এক ধরনের হয়েছে। একবার নিজেরা মানে বন্ধু বান্ধব মিলে কোনো রকম পেপার্স একটা সই, কারণ আমার মা রাজি হচ্ছিল না, ওটা ওইটুকুর জন্য আমাকে করতে হয়েছে আর কি। তারপরে পরে আমার মা রাজি হয়ে আমাকে পরে ধুমধাম সম্মানের সহিত উঠে গেছে। তো সংসার জীবনে আপনার ছেলে মেয়ে যদি একটু এই বিষয়গুলো একটু বলতেন। আমার সংসার জীবনে আমার বড় মেয়েটা বুয়েটে এমএস করতেছে ওখানে, আর মেয়ে বিয়ে হয়েছে, 1 বছর হয়ে গেছে, জামাই আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আর ছোট মেয়েটা ইউলবে জানালে প্রোগ্রামে ভর্তি করাইছে, 1 সেমিস্টার হয়ে গেছে আপনাদের সাবজেক্ট আর কি, ওখানে 1 সেমিস্টার হয়ে গেছে। আমরা দুই জন এখন এই বয়সে একাই বাসায় একাই থাকি এখন, আর হাজব্যান্ড চাকরি সূত্রে আছে তীরগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে, ওখানে সে অধ্যক্ষ ওখানে আছে। এই আচ্ছা, চমৎকার একটি তথ্য কিন্তু আপনি দিয়েছেন যে এই গান শেখার সুবাদে জনাব মহিবুল ইসলাম তরুর সাথে আপনার সম্পর্ক পরিচয় এবং সেখান থেকে প্রণয় এবং এরপরে বিয়ে। এই গানটা আপনি কার মাধ্যমে শিখতে গেলেন বা এই গানের উৎসাহ কে দিলেন? গানের উৎসাহ আমার বাসায় প্রথমে আমার বাবা আমার মেজো বোনকে একটা হারমোনিয়াম কিনে, তখন আমি খুব ছোট মানে স্কুলেও পড়ি না, ছোট, এবং একজন টিচার আসলে আমার সব বোনেরাই বসে থাকতো, আমি তখন থেকে শুনতাম, মানে শোনাটাই আমার হচ্ছে
শুনতাম, তারাও হারমোনিয়াম বাজে গান গাইত, তারাও এখন অনেক বয়স হয়ে গেছে যদিও আপাদের গাইতো, ওইভাবেই করতে করতে তারা ধরে রাখেনি, তারা এই টুকটাক গাইতো ঘরোয়া পরিবেশে গাইতো। আর আমি হচ্ছে মানে আমি বিয়ের আগে চিন্তা করতাম যে গানটা আমি গাবো, যেভাবেই হোক আমি এটা কন্টিনিউস করবো, কারণ এই জন্যে আর আমি একজন আরেকজন শিল্পীকে আমার বিয়ে করা। আর এটা তো আমার এখন অনেক বছর হয়ে গেছে, আমি ছোটতেও শিশু শিল্পী হিসেবে অনেক পুরস্কার পেয়েছি, তারপরে আমার অনেক জাতীয় পর্যায়ে আমার সার্টিফিকেট আছে, আমি এটাকে ছেড়ে দিতে চাই না। আমি যদি বাইরেও ছেড়ে দিই আমি ঘরে ছাড়বো না, আমার এই যে একটা পরিবেশ বাসা আমার এটা থাকবে। এই গান নিয়ে কি আপনার কোনো মানে তিক্ত অভিজ্ঞতা বা ভালো লাগার কোনো কিছু এরকম আছে যে বিশাল সাফল্য পেয়েছেন অথবা এটার কারণে অনেক ব্যর্থতা? না, ব্যর্থতা এখন একটাই যে আমি যে লেভেলের গান করি, মানে আমার যে লেভেলের আপনারা তো আমার শুনলেন, আমি এই লেভেলের গানগুলোই করি এখন। যখন উঠতি বয়স ছিল তখন হয়তো বা ওই রকম পাগল মন্টন গাইতাম, এখন ওইভাবে গাওয়া হয় না। আসল দুঃখটা ওটাই যে আমাদের গানের পরিবেশটা নষ্ট হয়ে গেছে, এটা আর নাই। আমরা যেভাবে গান করি সেটা আমাদের মনে হয় এখন ঘরোয়াই হয়ে গেছে, আমাদের স্টেজে যে আমাদের এই গানগুলো কেউ শুনবে না, যে এত মানে ভালো ভালো গান করে গিয়েছেন যারা, শাহনাজ রহমতুল্লাহ ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনারণ, মানে আমরা তো তাদের ধারে কাছেই নাই, কিন্তু শোনাটা যে আমরা শুনে যে বড় হয়েছি শোনাটা তো আমাদের অনেক একটা বিয়ে, আমরা সেটাই শুনলে সেটাই গানটাকে শুনি যে না আমরা ওটাই শুনব। কিন্তু এখন যে স্টেজে যেসব গান বাজনা হয় এটা একদম বিরক্তিকর সত্যি কথা। আপনি কি মনে করছেন যে দর্শকের সংখ্যা কমে গেছে না দর্শক ঠিক আছে, রুচির পরিবর্তন? একটা বিষয় হচ্ছে আমি এটা বলবো, আমার মিলন ভাই আমাকে প্রায় সময় তামিল দিতে আসে, একটা কথা বলে যে পান্না শুনতে যেটা ভালো লাগে সেটা মানুষ শুনে, সেই সুরটা কিন্তু সবাই শুনবে, সেটা ইয়াং জেনারেশন হোক আর মানে বয়োজ্যেষ্ঠটা যারা হোক, এই গানগুলোর ডিমান্ড সবসময় আছে। আমি যেটা মনে করি যে আমি যেমন কোনো আমার খুব কম করা হয় স্টেজ পারফরমেন্স করা, তখন দেখা যায় যে আমার এই গানগুলো আমার শুনে আমার কিছু দর্শক আলাদাই আছে, আর ওই প্যাডের বাড়িতে যেটা করে সেটা প্যাডে করে, গানে গানটার মধ্যে কিচ্ছু নেই, শুধু ওটাতে একটা ঝাঁকুনি কিংবা নাচের একটা ই এরকম, তাছাড়া আমি ওটা মনে করি না যে ওটা কোনো গান। এইটা এইটা যদি মানে আসলে এটা পিছনে একটা আমাদের ইয়ে আছে যে সে ব্যর্থতা আছে, সেটা হচ্ছে আমাদের বাংলা সিনেমা কমে গেছে। যখন আমি গান করতাম 1989 সালে আমার ফিল্মের থেকে অফার আসে, অফার আসে আমাকে ওখানে গান করার জন্য, তখন ফিল্ম হতো এই জন্য আসতো, এখন তো ফিল্ম হয় না, এখন ফিল্ম হয় না, এখন কিন্তু আমরা হলে যাই শুধু সামাজিক ছবি কিংবা যেটাকে বলে একদম মার্জিত ছবি দেখার জন্য যাই, আর ইয়ং ছেলেপেলেরা তো এরা তো বাংলা ছবি ওইভাবে দেখবে না, ওরা তো দেখে হিন্দি ছবি, যার জন্য আমাদের গানের পরিবেশটা আর নাই। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে গানের দর্শক কমে গেছে? না, দর্শক মনে হয় কমেনি, আমি যেটা বললাম যে শুনতে ভালো লাগলে মনে ভালো লাগবে, দর্শক যদি কমে যেত তাহলে তো টিভি চলতো না, টিভি দর্শক যেটা যেটা হই হই রই রই সেটা আলাদা বিষয়, আর যেটা আমরা টিভি সেটে করতেছি ঘরোয়া পরিবেশে করতেছি, আমার মনে হয় আপনার এখানে যারা আছে আমি যে গানগুলো গাইছি সবার পছন্দ, সবার ভালো লেগেছে, কারণ এই গানগুলো আসলে ভালো লাগার মতো। আর ওই দর্শক ওরা উশৃঙ্খল দর্শক উশৃঙ্খল গান পছন্দ করবে, এটাই।